নমস্কার বন্ধুরা, তন্দ্রার রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রান্না, নারকল দিয়ে চাল কুমড়ো। এটি খুবই সহজ রান্না, কিন্তু স্বাদহীন। রান্নাটি করতে আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম 3 টেবিল স্পুন। তেলটা গরম হতেই আমি 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা এবং 1 টিস্পুন সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। এরপরেই আমি ঝিরি ঝিরি করে কেটে রাখা চাল কুমড়ো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা কড়াইতে এবার দিয়ে দিলাম। চাল কুমড়োটা দিয়েই গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। এই সাধারণ রান্নাটিও আমার মায়ের হাতে অপূর্ব হয়ে উঠত। শুধু আমি কেন, আমরা কেউই মায়াদের হাতের মতন রান্না হয়তো করে উঠতে পারি না, কারণ মায়াদের হাতে আলাদা জাদুই থাকে। 5-6 মিনিট ক্রমাগত নাড়াচাড়া করার পর এতে আমি আন্দাজ মতো নুন দেব। এই রান্নাতে নুন আর ঝালটা একটু কম দিতে হয়। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। চাল কুমড়োতে আলাদাভাবে কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না, কারণ চাল কুমড়ো থেকে নিজের থেকে যে জলটা বের হয় সেই জলেই চাল কুমড়ো সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটি করার জন্য আমাকে একজন রিকোয়েস্ট করেছেন, তাই আমি আজ এটা করে দেখাচ্ছি। এবার আমি এর মধ্যে 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে ঝাল হবে না, কিন্তু তরকারিটা একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য কড়াইটা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এরপর আমি ঢাকাটা খুলে আবার নাড়তে শুরু করি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। আমি জানি রান্নাটা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই আছেন যারা জানেন না, তাদের জন্যই আমার আজ এই উদ্যোগ। যখন এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে চাল কুমড়ো থেকে জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে আর পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখনই এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। রান্নাটা আগেই বলেছি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। এখানে আমি 1 টিস্পুনের একটু বেশি চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পর গ্যাসের আঁচটা একটু কমের দিকে রাখতে হয়। এরপর আবার কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। চিনিটা দেওয়ার পরে যে একটু জল জল কাটে সেটা ক্রমাগত নাড়তে নাড়তে যখন শুকিয়ে যায় তখনই শেষের দিকে নারকল কোড়াটা দিতে হয়। এখানে আমি 1 কাপ মতো নারকল কোড়া ব্যবহার করেছি। নারকল কোড়াটা দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আর অল্প কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করলেই আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার আজকের রান্না নারকল দিয়ে চাল কুমড়ো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন, এটা আমার অনুরোধ রইল। তাহলে নিজেরাই বুঝতে পারবেন গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কত ভালো লাগে। আর হ্যাঁ, আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। জানো, আজকের মতন আসি, নমস্কার।